সরকারের চলতি মেয়াদেই রামগড় স্থলবন্দর চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মাণাধীন স্থলবন্দর পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, রামগড়বাসীর স্বপ্ন বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর মধ্য দিয়ে তৈরি হয়েছে, আর স্থলবন্দর চালুর মধ্য দিয়ে সেই স্বপ্নের পূর্ণতা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী 13 বছরে বিশ্বে 20 থেকে 25তম অর্থনীতির দেশে পরিণত হবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। আমরা কি জানি না।